লিডার আপনাকে যেতে বলেছে। কেন? প্রয়োজন আছে, তোদের খালি হাতে ফিরে যেতে হবে। প্রয়োগ করেও আমাকে দিয়ে আর কোনো অন্যায় কাজ করাতে পারবে না চৌধুরী। তোমার এই অপরাধের জন্য ইচ্ছে করলে আমি তোমার বিশাল সাম্রাজ্য মাটির সাথে মিশিয়ে দিতে পারতাম, কিন্তু না, আমার কাছে এটা তোমার প্রথম অপরাধ, তাই তোমাকে ক্ষমা করে গেলাম। আর হ্যাঁ, আবার যদি আমার দিকে হাত বাড়াও দ্বিতীয়বার ক্ষমা করবো না। মাইন্ড ইট, রবি এর পরিণাম খুব খারাপ হবে, খুব খারাপ হবে। আমার দুই দিকে দুই শত্রু, একদিকে সাগর আর একদিকে রবি। এখন আমাকে খুব ঠান্ডা মাথায় কাজ করতে হবে। তুমি এখানে কি চাও? আমি তো তোমার সাথে সব সম্পর্ক ছিন্ন করে চলে এসেছি, তারপরও কেন এসেছো? এসেছি তোর জন্য, শুধু তোর জন্য সাগর। আমার জন্য আসনি, এসেছো নিশ্চয়ই কোনো কুমতলব নিয়ে। তোমাকে আমি বিশ্বাস করি না, তুমি একটা অর্থলোভী নরপিশাচ। চলে যাও এখান থেকে। তোর যা খুশি তাই আমাকে বল, আজ তোর কোনো কথার প্রতিবাদ আমি করবো না। আজ আমার সব দম্ভ অহংকার নিঃশেষ হয়ে গেছে, আমি ভুল করেছি। আজ সেই ভুলের প্রায়শ্চিত্ত করতে আজ আমার সন্তানের কাছে এসেছি। সন্তান? কে সন্তান? কার সন্তান? তুমি নিজেই স্বীকার করেছ আমি তোমার সন্তান না। দেরিতে হলেও আজ আমি বুঝতে পেরেছি মানুষের জীবনে বড় সম্পদ তার সন্তান। আর বুঝতে পেরেছি বলে আমি সিদ্ধান্ত নিয়েছি আমার সব অবৈধ ব্যবসা ছেড়ে দিয়ে সৎভাবে জীবনটা কাটিয়ে দেব। যার জন্য আমার এত কিছু করা, সেই যদি না থাকলো তাহলে কি হবে এই আত্মসম্পত্তি? ভুল মানুষই করে, আর সেই ভুল সংশোধন করে মানুষ। তোকে হারিয়ে আমি অনুশোচনার আগুনে পুড়ে মরছি, তোর মা সন্তান হারা বেদনা আর বুক ভরা হাহাকার নিয়ে শুধু চোখের জল ফেলছে বাবা। মা? কি হয়েছে আমার মায়ের? তুই চলে আসার পর তোর মা খাওয়া দাওয়া সব ছেড়ে দিয়েছে, তোকে যারা বাঁচবে না। মা, মাকে আমি কিছুতে মরতে দেব না, যাব, আমি আমার মায়ের কাছে যাব। সাগর, তোকে ছাড়া এই বাড়িটাতে আমার কাছে কবরস্থান মনে হয়, তোকে ছাড়া আমার এই বুকটা যে মরুভূমি মনে হয় বাবা। কবে তুই আসবি? কবে আবার তুই আমাকে মা বলে ডাকবি? মা সাগর, মা গো সাগর, মা তুই ফিরে এসেছিস বাবা। হ্যাঁ মা, আমি তোমার কাছে ফিরে এসেছি মা। হ্যাঁ সাহানা, আমার ভুলের প্রায়শ্চিত্ত করতে সাগরকে আমি তোমার কাছে ফিরিয়ে এনেছি। কিন্তু বিশ্বাস না হওয়ারই কথা যে মানুষ অর্থ আর সম্পদের জন্যে
সন্তান আর স্ত্রীকে দূরে ঠেলে দিতে পারে, তার পক্ষে কাজ করা কি করে সম্ভব? জানা, তুমি আর সাগর আমার ভেতরটাকে জাগিয়ে তুলেছ। আমি বুঝেছি লক্ষ কোটি টাকার চেয়ে সন্তানের মুখের একটি বাবা ডাক কতটা মধুর, কতটা শান্তির। বুঝতে পেরেছি স্বামীর জন্য একজন স্ত্রীর চোখের পানি আর দীর্ঘশ্বাসের মূল্য কতটা। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আইনের কাছে আত্মসমর্পণ করব। তবে তার আগে আমার আর একটি কাজ বাকি থাকলো, সাগর আর মিলির বিয়ে। আমি ওদের বিয়েটা দিয়ে যেতে চাই। সাগরের হাতে আমি আমার মিলিকে তুলে দেব, কিন্তু তার জন্য তোমার মতো অমানুষের পরিচয় সাগরের জীবনে প্রয়োজন হবে না। হবে, অবশ্যই হবে। বাবা বেঁচে থাকতে সন্তান কখনো পিতৃ পরিচয়হীন হতে পারে না। ভাবি আপনি? হ্যাঁ ভাই সাহেব, আমি জানি আমার স্বামী একজন অপরাধী, আর সে অপরাধের প্রায়শ্চিত্য করতে ও নিজেকে আইনের হাতে তুলে দেবে। ওকে আপনি ক্ষমা করে দিন ভাই সাহেব। কি বলছেন আপনি? শাহানা ঠিকই বলেছে বন্ধু, স্বার্থের মোহে আমি অন্ধ হয়ে গেছিলাম। নিজের স্ত্রী সন্তানকে দূরে ছেলে আমি টাকার পাহাড় গড়তে চেয়েছিলাম, কিন্তু সে অর্থ প্রতিপত্তি আমাকে সুখ দিতে পারেনি। সাগরকে হারিয়ে আমি একদিনের জন্য শান্তিতে থাকতে পারিনি। আমি একটু সুখ চাই, একটু সুখ চাই, শান্তি চাই, আর তা দিতে পারো একমাত্র তুমি। আমি? হ্যাঁ বন্ধু, সাগর আর মিলির হাত এক করে দিয়ে তুমি আমাকে নতুন করে বাঁচতে দাও, সবাইকে নিয়ে নতুন জীবন সাজাতে দাও। প্লিজ প্লিজ বন্ধু, প্লিজ ভাই সাহেব। এবার হবে আমার বুদ্ধির খেলা। মিলিকে নিয়ে এবার মাঠে খেলবে সাগর আর রবি। খেলায় ওরা দুজনেই হারবে, আমার বিজয় সুনিশ্চিত। এই মুহূর্তে আমার বেশি প্রয়োজন মিশাকে। যা, মিশাকে আমার সালাম পৌঁছে দে। জানি ভালো থাকার কথা না। কে বলছে? তোমার একজন শুভাকাঙ্ক্ষী। বলতে চাই যে তোমার ভালোবাসা, যে তোমার স্বপ্ন, যে তোমার জান, যার জন্য পৃথিবীর সব কিছু ত্যাগ করতে পারো, সেই মিলিরাজ গায়ে হলুদ উদিশে দিশে সাগরের ঘরে যাচ্ছে। সেখানে তোমার দাওয়াত,
অসম্ভব। মিলি আমার ছিল, আমার আছে, আমারই থাকবে। আপনি কোনো চিন্তা করবেন না, আমার লোক বাড়ির চারপাশ ঘিরে আছে। আচ্ছা, কেমন আছো পাবে স্যার? ভালো। বরপাকের কেউ আসেনি? এই তো এসে যাবে, তুমি বসো। আরো দিন স্যার, ওদিকের অবস্থা কি? কোনো চিন্তা করবেন না স্যার, সবকিছু ঠিক থাকে। আচ্ছা আঙ্কেল। হ্যাঁ, মিলি এখনো তৈরি হচ্ছে না। কেন? বুঝতে পারছি না। ঠিক আছে। এখনো তৈরি হচ্ছে না কেন? তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, ওরা এখনই এসে পড়বে। বাবা, আমি হাত জোর করে মিনতি করছি, এ বিয়ে বন্ধ করো বাবা, বন্ধ করো। না, কিছুতেই এ বিয়ে বন্ধ হবে না। এ বিয়ে হবে, আমি ওদের কথা দিয়েছি, কথা রাখবো। গেট রেডি। ঠিক আছে বাবা, আমি আমার ওয়াদা রাখবো। আমাকে থামানোর চেষ্টা করলে আর একটা জীবন শেষ হয়ে যাবে। ইন্সপেক্টর সাহেব, সর্বনাশ হয়ে গেছে ভাবি। কি হয়েছে ভাই সাহেব? এক সন্ত্রাসী আমার মেয়েকে তুলে নিয়ে গেছে। বলেন কি এখন উপায়? কথাটা সাগরকে জানাতে হবে। হ্যালো সাগর, ওই সন্ত্রাসী রবি মিলিকে তুলে নিয়ে গেছে। হোয়াট, কি বলছেন আপনি? হ্যাঁ বাবা, আমার মেয়েকে তুমি উদ্ধার করো, আমার মেয়েকে বাঁচাও। আপনি কোনো চিন্তা করবেন না আঙ্কেল, আমি এক্ষুনি যাচ্ছি। সাগর, সাগর! বাবা বাবা, সন্ত্রাসী রবি মিলিকে তুলে নিয়ে গেছে। সর্বনাশ, কি বলছিস তুই? হ্যাঁ সাগর, যে করি হোক ওর হাত থেকে মিলিকে উদ্ধার করতেই হবে। যাও যাও যাও।
তুমি গুলি চালাতে চাও? রবির বুকে? না সাগর, না, রবির বুকে তুমি গুলি চালাতে পারবে না। চালাতে হয় তুমি আমার বুকে চালাও। রবি আমার প্রেম, রবি আমার জীবন। মিলি? হ্যাঁ সাগর, তোমাকে ভালোবেসে বউ হয়ে তোমার ঘরে যাব, এ কথা আমি কোনোদিন কল্পনাও করিনি। আমি তোমাকে শুধু বন্ধু হিসেবেই জেনেছি, এর বেশি কিছু নয়। সাগর, পৃথিবীতে মানুষের জীবন একটাই, আর সেই জীবনে মানুষ একজনকে মন প্রাণ উজাড় করে ভালোবাসে। আমার সেই ভালোবাসা শুধুই রবির জন্য। রবিকে আমি আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। মিলি? হ্যাঁ রবি, সেদিন আমি তোমাকে যা কিছু বলেছিলাম সেটা আমার মনের কথা নয়। তোমাকে যদি ওভাবে ফিরিয়ে না দিতাম তাহলে আমার বাবার জীবন বাঁচাতে পারতাম না। আমি যা কিছু বলেছি শুধুমাত্র আমার বাবার জীবন বাঁচানোর জন্যই বলেছি। মিলি, তুমি? হ্যাঁ রবি। মিলি, আসলে আসলে মানুষের সব স্বপ্ন সত্যি হয় না। মানুষ ভাবে এক, আর হয় আর এক। ভুল ভুল আমারই হয়েছে। আমি আমি কোনোদিন জানতে চাইনি, বুঝতে চাইনি, যাকে যাকে জীবন সঙ্গী করে কাছে পেতে চেয়েছিলাম সে সে আমাকে ভালোবাসে কিনা। আর জানলাম যাকে নিয়ে স্বপ্ন দেখেছিলাম সে শুধু স্বপ্ন, শুধু স্বপ্ন। রবি, আই এম সরি, গুড বাই। বাস 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 বাস, তবু নাটক শেষ, আমার নাটক শুরু। তোরা দুইজন আমার পার্টনারের অনেক ক্ষতি করছোস, আর এই ছুটিওয়ালা রংবাজ তুই আমার অনেক ক্ষতি করছোস। এবার খেলা সামলা। Oh, my God.
দুজনে মারামারি করে সুইসাইড করল, মানে একজন আরেকজনকে খুন করল, কিন্তু তা যখন হলো না, এখন তোমাদের মৃত্যু আমার হাতে লেখা আছে। কারণ তোমরা বাঁচলে আমি মরব, আমাকে বাঁচতে হলে তোমাদের মরতে হবে। এই বেরে ভেলোদের, ভীষণ ভালোবাসে, অনেক অনেক বেশি ভালোবাসে। আমাকে কথা দাও, রবিকে আর কোনোদিন কষ্ট দেবে না, ওর কাছ থেকে দূরে সরে যাবে না। কথা দিলাম কাজল, আমি কথা দিলাম। Thank you.
সাগর